আজকে আমি খুব সুন্দর একটি ফোঁড়ের ভরাট আসনের ডিজাইন আপনাদেরকে তৈরি করে দেখাবো। সেই জন্য একটি জায়গায় ছুঁচটি তুলে ছটি ঘর নিয়ে একটি ফোঁড় তুলে নিচ্ছি এল লেভেল বরাবর, আর একটি ফোঁড় তুলে নিচ্ছি, দুটো ফোঁড় তুলে নিচ্ছি। এক লাইন তৈরি হলো, তারপর মিডিলের একটা ঘর ছেড়ে দিয়ে বা একটা লাইন ছেড়ে দিয়ে আবার ছুঁচটা তুলে নিয়ে আমি ওপরের দিকে আবার আমি দুটো ফোঁড় তুলে একটা লাইন তৈরি করে নিচ্ছি। আবার যথাক্রমে একটা ঘর বা একটা লাইন ছেড়ে দিয়ে এখানে ছুঁচটা তুলে নিয়ে আবার দুটো ফোঁড়ের একটা লাইন তৈরি করে নেব। এইভাবে আমি দুটো করে ফোঁড় চার লাইন তৈরি করে নেব। চার লাইন তৈরি হওয়ার পর এবার বাম দিক থেকে ডান দিকে একটা ঘর বা লাইন ছেড়ে দিয়ে আবার দুটো ফোঁড়ের আমি তিন লাইন তৈরি করে নিচ্ছি। তো দুটো ফোঁড়ের মোট আমি চার লাইন তৈরি করেছি। চার নম্বর লাইন আমার মিডিল লাইন হচ্ছে, তো সেই লাইনটাকে ধরে আমি মোট দুটো ফোঁড়ের চার লাইন তৈরি করে নেব। এরপর আবার নিচের দিকে ছটা ঘর নিয়ে দুটো ফোঁড় তৈরি করে নিচ্ছি, আবার একটা ঘর বা একটা লাইন ছেড়ে দিয়ে আবার ছটা ঘরে দুটো ফোঁড় তৈরি করে নিচ্ছি। মিডিলেরটাকে নিয়ে আবার মোট দুটো ফোঁড়ের চার লাইন তৈরি করে নেব। তারপর আবার ভেতর দিকে আবার ছটা ঘর নিয়ে দুটো ফোঁড়ের এক লাইন, তারপর দুটো ফোঁড়ের আর এক লাইন তৈরি করার পর একটা বরফি আকৃতির ফোঁড়ের ঘর তৈরি হয়ে গেল। এর পাশের যখন ঘর তৈরি করব তো তখন এখানে ছুঁচটা তুলে নেব। তুলে নিয়ে ওই একই পদ্ধতিতে আমি পাশাপাশি এবং পুরো আসনের ফোঁড়ের ঘরগুলো তৈরি করে নেব। এরপর ভেতরটা ভরানোর জন্য আমি সাদা রঙের উল নিয়েছি। তো এখানে ছুঁচটা তুলে নিয়ে ছটা ঘরের দুটো ফোঁড় তৈরি করে নেব। একটা ফোঁড় তৈরি করছি, আর একটা ফোঁড় তৈরি করে নেব। এখানে ছুঁচটা তুলে নিয়ে লম্ব বরাবর মোট 18টা ঘর নিয়ে দুটো ফোঁড় তৈরি করে নিচ্ছি। একটা ফোঁড় তৈরি করছি এবং আরেকটা ফোঁড় আমি তৈরি করে নিচ্ছি। এরপর এখানে ছুঁচটা তুলে নিচ্ছি, তুলে নিয়ে 12টা ঘর নিয়ে দুটো ফোঁড় তৈরি করে নেব। এই লেভেল বরাবরও করতে পারেন, আবার 12টা ঘর গুনেও আপনারা দুটো ফোঁড় তৈরি করতে পারেন। দুটো ফোঁড় তৈরি করার পর আমি আবার ছুঁচটা এখানে তুলে নিচ্ছি, আবার যথাক্রমে লম্বালম্বি 18টা ঘর নিয়ে দুটো ফোঁড় তৈরি করে নিচ্ছি। তারপর এখানে ছুঁচটা তুলে ছটা ঘর নিয়ে দুটো ফোঁড় তৈরি করে নেব। তারপর এখানে ছুঁচটা তুলে নিয়ে 12টা ঘর নিয়ে দুটো ফোঁড় তৈরি করে নিচ্ছি সাদা রঙের উল দিয়ে। এইভাবে তৈরি করে নিলাম। তারপর আমি লাল রঙের উল নিয়ে দুটো ফোঁড় তৈরি করে নেব। ছটা ঘর নিয়ে দুটো ফোঁড় তৈরি করে নেব, তাহলে এক একটা ঘর ভরানো হয়ে যাবে। এইভাবেই কিন্তু পুরো আসনটা তৈরি হবে। আপনাদের যদি ফোঁড়গুলো বেশি বড় মনে হয় তাহলে এইভাবে আপনারা বেঁধে নিতে পারেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।